নমস্কার, সকলকে জানাই শুভ শারদীয়া। আমি সুনন্দা, আজকে সকলের জন্য নিয়ে এসেছি এই বছর ডুসেলডর্ফে দুর্গাপুজো এবং লক্ষ্মী পূজায় কাটানো আমাদের কিছু সুন্দর মুহূর্তকে। প্রবাসী বাঙালি হিসেবে এই বছর জার্মানি ডুসেলডর্ফে আমরা খুব ভালোভাবেই দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজা কাটিয়েছি, তাও প্যান্ডেমিকের মধ্যে 3G নিয়ম শৃঙ্খলাকে মেনে। কলকাতার বাইরে এত সুন্দর একটি পারিবারিক এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে পূজার আয়োজন, যেখানে পঞ্চমীতে দেবীকে নিয়ে আসা থেকে শুরু করে বিজয়া দশমীতে সিঁদুর খেলা, এই সব কিছুর মধ্যেই আমরা কয়েকটি দিন কী সুন্দর মেতে উঠেছিলাম তা আজ সকলের সামনে তুলে ধরতে চলেছি। সবার আগে জেনে নিই পূজার শুরুটি এবং তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আই এম অর্পণ ঘোষ, অ্যাসোসিয়েটেড উইথ ইংলিশ শিখি মাইন্ডেড ডুসেলডর্ফ দুর্গা পূজা সিন্স 2012, সিন্স দ্য বিগিনিং। 2012 সালে কিছু ভারতীয় বাঙালিরা, বয়োজ্যেষ্ঠ বাঙালিরা 2012 সালে ডুসেলডর্ফে ইংলিশ শিখি মাইন্ডে স্থাপন করে সেখানেই ডুসেলডর্ফ দুর্গা পূজা ওনারা শুরু করে। ওই সময় আমরা তখন এক্সপ্যাট হিসাবে এসেছি, আমার প্রথম বছর দুর্গা পূজা দেশের বাইরে, বাড়ির বাইরে। ওনারা ঠিক যেরকমভাবে আপন করে নিয়েছিলেন সেটা একটা খুব এত আন্তরিকতা ওখানে পেয়েছিলাম, সেই ওনাদের ঠিক পথ অনুসরণ করেই আমরা লাস্ট 9 বছর ধরে এই পুজোটা করছি। 2020 সালে প্যান্ডামিকের জন্য আমরা করতে পারিনি, 2021-এ আমাদের প্রচুর ভয় ছিল যে কীভাবে অর্গানাইজ করব। তারপর যখন শুরু করলাম, একে একে সবাই, জুনিয়র্স সিনিয়র্স প্রত্যেকে যেরকমভাবে এগিয়ে এলো, আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে সকলে আসুক এবং আমাদের পুজোটা কীরকমভাবে আমরা ঘরোয়াভাবে সকলে মিলে আমরা এটা অর্গানাইজ করি তার অনুভূতিটা। পুজোটাতে আমরা প্ল্যানিংটা স্টার্ট করি একটু আগে থেকে, প্রায় 6 মাস আগের থেকে পুজোর প্ল্যানিং শুরু হয়, কিন্তু মেন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ওটা আমরা চতুর্থী আর পঞ্চমীতে করি। এবং লাস্ট ওই সময় আমাদের সমস্ত বাজার করা, সব কিছু করা হয় এবং পুজোর প্রতিমাটা আনা হয় পঞ্চমীর দিন। পঞ্চমীর দিন আমাদের একজন মেম্বারের বাড়ি থেকে প্রতিমাটা নিয়ে আসা হয় এবং তারপর সমস্ত ডেকোরেশনটা আমাদের মেম্বাররা করে, এবং আমাদের মেম্বারদের মধ্যে অনেকেই অনেক বেশি আর্টিস্টিক কোয়ালিটি আছে, দে আর রিয়েলি গুড আর্টিস্ট, দে মেড দিস সুপার নাইস অ্যান্ড রিয়েলি অসম। সো থ্যাংক ইউ টু দোজ মেম্বার্স ফর দ্য অল দ্য ডেকোরেশন অ্যান্ড স্টাফ। তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী, জাগো জাগো মা, তুমি জাগো। I'm not.
ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए नीले नीले अंबर पर। কুশল মৈত্র, আমি এই ইন্ডিশে কমান্ডের ডুসেলডর্ফের পুজোটার শুরু থেকেই জড়িত আছি, সে আজ 2012 সাল থেকে। এবছর বিশেষ করে করোনার পরে যে আমরা পুজোটা মানে অর্গানাইজ করতে পারা গেছে এবং এত সুষ্ঠুভাবে অর্গানাইজ করতে পারা গেছে সেটা সত্যিই প্রশংসনীয়। গতবার করোনার কারণে এটা হয়ে ওঠেনি, এবছর যে পুজোটা আমরা অর্গানাইজ করেছি এখানে এটা কিন্তু এখানকার 3G নিয়ম কানুন মেনে এবং রুলস ফলো করে অষ্টমীর যে পুজোটা করা হয়েছে এখানে সেটা কিন্তু একেবারে আমাদের কলকাতারই মতো নিয়ম কানুন এবং পুরো সেই রীতি মেনে মানে সন্ধি পুজো থেকে আরম্ভ করে অঞ্জলি থেকে আরম্ভ করে তার মানে সন্ধ্যা আরতি থেকে আরম্ভ করে সব কিছুই খুবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবং খাওয়া দাওয়া যেটা আছে সেটাও কিন্তু আমরা ট্র্যাডিশন মেনে দুপুরে লুচি রাতে নিরামিষ খাবার সেগুলো আমরা মানে যথাসম্ভব মেনটেন করার চেষ্টা করেছি। আমরা আশা করি পরের বছর পুজো আরও সফল হবে, আরও বড়োভাবে আরও অনেক লোক নিয়ে, যদি করোনা ততদিনে সব ঠিক হয়ে যায় এবং রেগুলেশনসগুলো না মানতে হয় আমাদের আর, তাহলে আমরা অবশ্যই আশা করব পরের বার আরও বড় স্কেলে আরও অনেক লোকজনকে নিয়ে পুজোটা অর্গানাইজ করা।
After that, close. 5 minutes. অনেক 4 বছর ধরে যুক্ত আর আমাদের এখানে সিঁদুর খেলাটা একটু একটু বিশেষভাবে করা হয়। আমরা সবাই মিলে খুব এনজয় করি। আমাদের মা দুর্গা প্রতিমাকে আমরা ভাসান দিই না, সেই জন্যই আমরা মা দুর্গারকে টাচ না করে তাকে বরণ করার চেষ্টা করি। একটা ঘট রাখা হয় আলাদা করে, যেখানে আমরা সিঁদুর এবং মিষ্টি সব কিছু দিই। আর তারপরে আমরা সবাই মিলে আমাদের ইন্দিশেকে মাইন্ডে পরিবারের সমস্ত মেয়েরা বা ফিমেল অ্যাসোসিয়েট যারা আছে তারা সবাই মিলে আমরা একটু খেলাধুলো করি সিঁদুর নিয়ে, যেটা আমাদের খুব প্রিয় একটা খেলা। সবাই চেষ্টা করি লাল পাড় সাদা শাড়ি অথবা লাল শাড়ি অথবা মেরুন শাড়ি পরে একটা সুন্দর একটা ছবির মতো একটা সিচুয়েশন মেনটেন করতে। আর তারপর আমাদের খুব মজা হয়, মিষ্টি খাওয়া খাই তো থাকেই, সবাই আমরা উইশ করি। এইভাবে হাসি মজা দিয়েই আমরা আমাদের বিজয়া দশমীটা পালন করি। প্রতি বছর মা দুর্গাকে আমরা এইভাবেই বিদায় জানাই। আর ব্যাস এইটুকুনি আমার তরফ। মা গো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। 2021-এ যখন আবার এটাকে সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারলাম, তাতে যেটা দেখলাম যে প্রত্যেকের সহযোগিতা, যারা আমাদের কে পেছন থেকে যারা সহযোগিতা করে, শুধু পেছন থেকে না, ফোরফ্রন্টে এসে, ইনফ্যাক্ট নতুনরা পুরনোরা সকলে যারা আমাদেরকে যখন এমনভাবে সাপোর্ট করলো, তাদের সহযোগিতাতেই আমরা অ্যাকচুয়ালি এটা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারলাম এই অনুষ্ঠানটা, এত বড় একটা অনুষ্ঠান 5 দিনের। এটা একটা বিরাট বড় সন্তুষ্টি আমাদের। আমরা দেখলাম যে এমনকি যারা অনেক দূরে চলে গেছিলো তারাও সকলে ফিরে এলো, এবং অনেকে ফিরে আসার প্রস্তাবও দিল যে তারা আবার নতুন করে ফিরে আসতে চায় আমাদের সাথে হাত মিলিয়ে একই রকমভাবে আগে যেভাবে আমরা করেছি পুজোটা। এর থেকে বড় আর পাওনা তো কিছু হতে পারে না। আমরা সেই জন্য মানে সকলের কাছে অত্যন্ত আমরা বাধিত, সকলের কাছে যারা আমাদেরকে এই পুজোটা সুষ্ঠুভাবে অর্গানাইজ করতে হেল্প করেছে, দিনের পর দিন আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছে, শেষ দিন পর্যন্ত তাদের জন্য অশেষ অশেষ ধন্যবাদ। নমস্কার, আমি দেবশ্রী দাস। আমি গত 8 বছর ধরে ইংলিশে গেমাইন্ডে ডুসেলডর্ফ দুর্গা পুজোর অ্যাসোসিয়েশনের সাথে আমি যুক্ত, এবং আমরা যখন দুর্গা পুজো হয়ে যায় তারপরে আমাদের সকলের খুব মনটা খারাপ হয়ে যায়, কিন্তু আবার আমরা লক্ষ্মী পুজোর জন্য সবাই মিলে জোট বাঁধি, এবং জোট বেঁধে আমরা সবাই মিলে একসাথে বাজার করি, ভোগ বানাই, ফল কাটি, এবং বাচ্চারা খুব মজা করে সেই দিনটাতে। আর আমরা সবাই মিলে একসাথে হয়ে গান বাজনা করি, এবং এই দিনটা খুব আনন্দ সহকারে আমরা এই দিনটা কাটাই। তোমাদের সামনে আজকে দুর্গা পুজো আমাদের শেষ, তারপর সবারই একটু মন খারাপ, একটুখানি দুঃখ কষ্ট সব কিছু মিলেমিশে থাকি, তারপর আমরা আয়োজনে চলে এসেছি আজকে লক্ষ্মী পুজো।
লক্ষ্মী পুজো নর্মালি আমাদের হওয়ার কথা ছিল সপ্তাহের মাঝখানে, কিন্তু যেহেতু আমরা সবাই ওয়ার্কিং এবং কেউ কেউ নানা কাজে ব্যস্ত, তাই জন্য আমরা সবাই যাতে একসাথে আয়োজনটা করতে পারি সেই জন্য উইকেন্ডেই আমরা দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজোর ব্যবস্থা করেছি। এখানে আমরা সবাই একত্রিত হয়েছি, আজকে উইকেন্ডে সবাই আছি একসাথে, ফল কেটে পুজোর আয়োজন, যাবতীয় পুরোহিত মশাইও আমাদের এখানকারই নিজেদের মধ্যে ফ্যামিলির মতন, আমরা সবাই বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশের মধ্যে লক্ষ্মী পুজোর আয়োজন করছি। এবং তারপর সন্ধেবেলা আমাদের কিছু খাওয়া দাওয়ার আয়োজন আছে, তারপর কালচারাল প্রোগ্রাম, যেমন আমাদের ঠিক কলকাতায় পরিবেশ সেরকম আমরা পরিবেশ এখানে ঘুরে এসেছি। তো আমার সাথে আসছেন আয়োজন মেম্বার, যিনি এখানকার লক্ষ্মী পুজো দুর্গা পুজো অনেক বছর ধরে পুরো এনজয় করছে, আসুন তার থেকে কিছু শুনুন। হ্যালো, আমার নাম সায়ন্তিকা। তো আমিও এখানকার দুর্গা পুজো লক্ষ্মী পুজোর সাথে বহু বছর জড়িত। তো যেমন সুনন্দা বললো, এখানে সবাই মিলে খুব একত্রিত হয়ে আমরা এই পুজোটা আয়োজন করার চেষ্টা করেছি, যাতে দুর্গা পুজোর পর যে ফাঁকা ফাঁকা ভাবটা আমরা কাটিয়ে উঠতে পারি। সবাই বিভিন্ন রকম ভোগ রান্না করেছে, খিচুড়ি, লুচি, তরকারি, ভাজা, পায়েস, তারপরে আমাদের পুরোহিত মশাইও আমাদের মেম্বার। আর এখানে যেমন শুনতে পাচ্ছেন আশেপাশে বাচ্চারা খেলছে, সেই আওয়াজ আসছে ভেসে, ভেতরে পুজো হচ্ছে। তারপর আমাদের পুজো হয়ে গেলে এখানে ছোট্ট করে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, বিকেলবেলা চা স্ন্যাক্সেরও ব্যবস্থা আছে, একটা আড্ডা হবে, আশা করছি আড্ডার মধ্যে একটু গান টানও শুনতে পাওয়া যাবে। প্রথম ডিসেম্বরের পুজো, আমি এর আগে থাইল্যান্ডে ছিলাম, তার আগে কলকাতায় ছিলাম। তো আমার তো খুব ভালোই লাগলো এখানে, এবং এখানকার যে ফ্লেয়ারটা দেখলাম এটা অত্যন্ত ঘরোয়া, সব থেকে যেটা আমার অ্যাট্রাক্ট করলো। তো ঘরোয়া পুজোটা আমার খুবই ভালো লাগে, এবং দুটো তিনটে দিন যেগুলো ছিলাম এখানে পুজোর সঙ্গে অ্যাসোসিয়েটেড, এনজয়ড এ লট, কালচারাল প্রোগ্রাম, খাওয়া দাওয়া সবই খুব ভালো লেগেছে। হোপফুলি আরও সামনের বছর আরও বেটার হবে। পরের বছর আমরা আরও সুন্দরভাবে আয়োজন করতে পারবো, করোনা সব কিছু পরিস্থিতি ঠিকঠাক হলে থ্রিডি নিয়ম শৃঙ্খলাকে মেনে সব কিছুতে উঠতে আমরা ঠিক আবার পরের বছর তোমাদের সঙ্গে এরকম একটি ভিডিও নিয়ে চলে আসবো।